এক রাতে আমি হচ্ছে ডাকাতের কবলে পড়ে যাই তো ডাকাতের কবলে পড়ার পর হ্যাঁ আমাকে হচ্ছে দুইটা নৌকা ফলো করতেছিল উইথ আর্মস আর্মস বলতে বন্দুক না ওই যে গ্রামের কিছু থাকে যে বাসার নিচে হচ্ছে বড় করে মানে ছুরি টাইপের মতো লাগানো থাকে এইসব নিয়ে দুইটা নৌকা আমাদেরকে ফলো করতেছে তো আমি ঘুম আমার ডাইকা তুলছে দেখি দুইটা ফলো করতেছে কি সুন্দর দৃশ্য আর জন নৌকা যাইতেছে পেশন থেকে দুইটা ভরে আসতেছে দুইটা স্পিড একই রকম যার কারণে দৌড়তে পারতেছ না বাট ওই স্পিড আমাদের একটু বেশি বুঝতেছি যে 15 থেকে 20 মিনিট আমরা সারভাইভ করতে পারব তখন আমাদের হচ্ছে আমাদের কাছে হাজার টাকার মত আমাদের ক্যাশ ছিল 95 বা 99 এরকম একটা অ্যামাউন্ট হবে তো আমাদের শ্রাবণের কাছে টাকা শ্রাবণ হচ্ছে আমার সবচেয়ে ক্লোজেস্ট ফ্রেন্ড যে সবচেয়ে বেশি কাজ করছে আমার চেয়ে বেশি বলা যায় তো শ্রাবণের এক ছোট ভাই মানে সিলেটের এক ছোট ভাই বলতেছে যে ভাই আমি ও বল আমি বলছি শ্রাবণকে বলছি কত টাকা আছে আমাদের কাছে মানে কি আছে যেটা নিয়ে যেতে পারবে কারণ আমাদের ডিস্ট্রিবিউশন শেষ খাবার দাবার নাই জাস্ট আছে এই টাকাটা আছে প্রত্যেকের ফোন আর জানমালের নিরাপত্তা এই নিয়ে আমরা যাইতেছি তো শ্রাবণ বললো আটানব্বই হাজার টাকা আছে তখন একটা ছোট ভাই বললো যে ও আমাদের সাথে কাজ করছে অনেক ডেডিকেটেড ও বললো যে ভাই আপনারা ওদের দিকে লাইট মারেন আমি সাইড দিয়ে লাভ দিয়ে আমি টাকাটা পলিথিনেচুর করি আমি সপ্তাহে পার হয়ে যাবে আমার দোকানে লোকাল আমার চিনে কিন্তু আমি একটা টাকা টাকাতে দিব না মানুষের টাকা মানে এখন চিন্তা করেন মানে এরকম একটা কথা শুনলে তো আমার যুদ্ধে চলে যাই জিনিসটা এরকম তখন ওর কথা শুনে মানে টু হিম ওর নাম হচ্ছে মেহেদি ওই কথা বলছে আমরা সবাই মানে জাস্ট থয়ে গেলাম কি কি বললো এটা বলতে এক মানুষের টাকা একটা পয়সা আমরা ডাকাতকে দিবো না কষ্টের টাকা ভাই আমি লাগলেন সপ্তাহে পার হয়ে চলে যাওয়া আমার চিন্তা করে না আমি আবার চলে আসবো তারপরে কী করি তারপর আমরা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করি ওনার নামটা আমার মনে পড়তেছে না কী যেন ভাইয়াটার নাম আচ্ছা যাই হোক সেনাবাহিনীর একজনের সাথে যোগাযোগ করি এবং ওনারা উইদিন ফিফটিন মিনিটস ওনারা হচ্ছে চারটা বোট নিয়ে আসে আমাদেরকে রিস্ক করার জন্য এবং আমার ধারণা যে আমাদের মাঝিটার সাথে জড়িত ছিল কারণ আমি বলি যেটা হচ্ছে যে আমরা পর ধারণা করে নিছি প্রথমে যখন আসতেছে মাঝি আমাদেরকে বলছে যখন আমরা মাঝে বললাম এ মামা তাড়াতাড়ি যাবো মাঝি বলছে মামা তাড়াতাড়ি যাওয়া যাবে না তাড়াতাড়ি নৌকা তাড়াতাড়ি যায় না আপনারা এক কাজ করেন যদি বাঁচতে চান তাহলে যার যা টাকা পয়সা আছে নয় এমনি বলে টাকা পয়সা আছে এগুলো নিয়ে আপনারা একসাথে করে রাইখা দেন ওরা আসলে ওদেরকে দিয়ে দিন তাহলে আপনারা বাইচা যাবেন নাহলে কিন্তু মারবে তো এই সিচুয়েশনে কি করি তো যখন আর্মির সাথে কথা বলতেছি তখন আমরা নৌকার আরেকটা সাইডে যে আমরা জানাইতেছি নিজের নিজের কথা বলছি আর্মির সাথে যোগাযোগ করছি দশ পনেরো মিনিট সময় লাগবে তো এরকম করে ওরাও বারবার টর্চ মারতেছে আমাদেরকে মানে কি সিচুয়েশন রাতের বেলা অন্ধকার নাই পানি কোথায় যাবো পালাবো কোথায় আর ফাইট করা তো সম্ভব না আমরা তো বাংলা সিনেমার নায়ক না যে ঢিসুময় বলল আমার সাতজন উড়ে গেলো এটা তো আসলে রিয়েলিটি না ওদের হাতে অস্ত্র তখন তো বলার পর যখন বলছি যে আচ্ছা ঠিক আছে সবাই প্যানিক করার দরকার এখন সবাই বারবার তো পিছনে তাকাই আর আরো প্যানিক করতেছে সবাই আমি বলছি প্যানিক করা দরকার সবাই বসো চলে আসতে চলে আসবে আর্মিকে জানাইছে আর্মি আমাদেরকে বুদ্ধি দিচ্ছে বলছে আপনাদের কাছে যদি লাইফ জ্যাকেট থাকে এটা পরেন বাসি থাকে লাইফ জ্যাকেটে বলছে ফু দিবেন কাছে আসতে বলবেন সেনাবাহিনী মানে যতক্ষণ আপনারা আটকায় রাখতে পারেন এর মাঝে আমরা চলে আসবো তার পনেরো মিনিটের মধ্যে তা আমরা বলছি সবাই আমি ঘোষণা দিয়েছি নৌকাতে একটু জোরেই বলছি যে সবাই একটু শান্ত হোক পনেরো মিনিট লাগবে ইয়ার আসতে আমরা কিন্তু আর পিছনে দেখতেছেন আমরা বসে গেছি দশ মিনিটের একটা ব্রেক নিয়ে উঠে দেখি যে দুইটা নৌকা একটা নেই দুইটা হয়তো ঘুরাই ফেলছে হয়তো পাশ দিয়ে চলে গেছে মানে পাশে আশপাশ দুইটা একটা গ্রাম পড়ছে এর মধ্যে তাকায় দেখি যে নৌকা নেই

এখন মাঝি নৌকায় থাকার কথা না তো মাঝি বলতেছে আমাদেরকে না আমার সময় যে মামা আপনারা দুইজন সেনাবাহিনীর লোক আমার দিয়ে দিয়ে নাইলে কিন্তু যাওয়ার সময় ডাকাইতে দেবেন এবং আমরা আটকাই আটকায় রাইখা দিব তো আমি আরও করলাম কি যে সেনাবাহিনীকে পুরোটা স্টোরি বলে বলতেছি যে ভাই আপনারা পারলে এক দুজন দিয়ে দেন মাঝি তো অনেক ভয় পেতেছে ওরা সন্দেহ করছে মাঝিকে ওরা বলতেছে যে এমনিতে নৌকা চলে যাওয়ার কথা না আপনার মাঝি কই দুজনে বলতেছে যে মাঝিকে একটু নিয়ে আসো যাই দেখে নৌ মাঝি আমাদের কাছ থেকে মানে আমাদের কাছে কিছু টাকা পায় মানে ভাঙতি ছিল না টাকা দিয়ে বলছেন যে ভাঙাই দিচ্ছে আপনি একটু দাঁড়ান যাই দেখে ও টাকা না নি ও জাস্ট এসকেপড ওইখান থেকে মাঝি নাই নৌকাও নয় মাঝেও